স্বাগত সবাইকে আমার বাংলায়। ইউজিসি নেট বাংলা সিলেবাসের ভারতীয় কাব্যতত্ত্ব থেকে তোমাদের ঔচিত্যবাদ নিয়ে পড়তে হয়। বিষয়টা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছ, তাই আমার বাংলার আজকের আলোচনায় জানব ঔচিত্যবাদ কি, ঔচিত্যবাদ নিয়ে বিভিন্ন আলংকারিকদের ভাবনা, এবং ঔচিত্যবাদকে কি কাব্যের আত্মা বলা যায়। তো আলোচনাটি শেষ পর্যন্ত শোনো, ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক। কোনো বক্তব্য থাকলে কমেন্টে জানাও, আর বাংলার নেটসেট প্রস্তুতিতে তোমার প্রয়োজনীয় আলোচনা নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে দেখতে থাকো আমার বাংলা নেটসেট, কিংবা ফলো করতে পারো আমাদের ওয়েবসাইট, গুগলে গিয়ে সার্চ করো আমার বাংলা .academy। আর ইউজিসি নেট বাংলা পরীক্ষার প্রস্তুতিতে ইউনিট 10 থেকে সমস্যা থাকলে যুক্ত হতে পারো আমাদের স্পেশাল ক্লাসে, অ্যাডমিশন নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। শুরু করছি আজকের আলোচনা ঔচিত্যবাদ। ভারতীয় কাব্যতত্ত্ব বা অলঙ্কার শাস্ত্র থেকে যে কোনো মতবাদ নিয়ে জানতে গেলে প্রথমে বিষয়টা কি, কী তার অর্থ সে সম্পর্কে ধারণা পরিষ্কার করতে হয়। তেমনি ঔচিত্যবাদ প্রসঙ্গে বলার আগে ঔচিত্য কি সেটা নিয়ে প্রথমে বলি। ঔচিত্য, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রপ্রাইটি, এর বাংলা অর্থ হলো সঙ্গতি বা সামঞ্জস্য, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে খাপ খাওয়ানো। এবার আসে ঔচিত্যবাদ প্রসঙ্গে। ঔচিত্যবাদ নিয়ে মূলত আলোচনা করেছেন আলঙ্কারিক ক্ষেমেন্দ্র। তিনি তার ঔচিত্য বিচার চর্চা গ্রন্থে ঔচিত্যকে কাব্যের আত্মা বলেছেন। তার মতে লোকে রসকে কাব্যের আত্মা বলে, কিন্তু ঔচিত্যই কাব্যের প্রাণ। 2 নম্বর, রস ঔচিত্যের অধীন। এবং 3 নম্বরে বলছেন যে কাব্য রসাস্বাদনে ঔচিত্যই চমৎকৃতি নিয়ে আসে। এই হলো ঔচিত্যবাদ সম্পর্কে বা ঔচিত্য তত্ত্ব সম্পর্কে আলঙ্কারিক ক্ষেমেন্দ্রর মতবাদ। এখন দেখে নিই অন্যান্য আলঙ্কারিকরা ঔচিত্য প্রসঙ্গে কি বলছেন। তবে এ প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের ইউজিসি নেট বাংলা পরীক্ষা প্রস্তুতির জন্য আলঙ্কারিকদের আবির্ভাব কাল এবং তাদের ক্রমটা, মানে কে আর পরে কে আসছেন এবং কোন মতবাদ কার পরে আসছে, সেটা কিন্তু জানা জরুরি। এ বিষয়ে তোমাদের ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া হলো, সেই লিঙ্কটা দেখতে পারো। সাধারণত আলঙ্কারিকদের মতে ঔচিত্য হচ্ছে যে কবি যে রস প্রতিপাদন করতে চান সেই অভীষ্ট রসের উপযোগিতাই হচ্ছে ঔচিত্য। আদৌ ওই রসটা যেটা কবি চান প্রকাশ করতে সেটা ওখানের সঙ্গে খাপ খাবে কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা ওই বিষয়বস্তুর সঙ্গে বা ওই উপস্থাপনার সঙ্গে, সেটাকে নির্ণয় করে হচ্ছে ঔচিত্য। অর্থাৎ কাব্যের প্রযুক্ত রস বিচার করতে হয় ঔচিত্যের নিয়ম অনুযায়ী। তো আলঙ্কারিকদের কথা বললেই প্রথমে আসে ভরতমুনির কথা। ভরতমুনির নাট্যশাস্ত্রে ঔচিত্য কথাটির সরাসরি প্রয়োগ না থাকলেও এই বিষয়ে আলোচনা কিন্তু তিনি করেছেন, এবং সেই আলোচনা থেকে বোঝা যায় যে তিনি ঔচিত্য সম্পর্কেই বলতে চেয়েছেন। এরপর আলঙ্কারিক ভামহ, দণ্ডী, বামন, এনারা এই সমস্ত আলঙ্কারিকেরা ঔচিত্যকে কাব্যের গুণ বলেছেন। কুন্তক জানিয়েছেন যে সকল উৎকৃষ্ট কাব্যের 2টি গুণ থাকতে হবে, এক হচ্ছে ঔচিত্য আর 2 হচ্ছে সৌভাগ্য। অর্থাৎ আচার্য কুন্তক ঔচিত্যকে কাব্যের একটি গুণ বলেই স্বীকার করছেন। আর মহিম ভট্টের মতে ঔচিত্য হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শব্দ বিষয়ক আর একটা হচ্ছে অর্থ বিষয়ক। এবার আসে ধ্বনিকার আনন্দবর্ধন। ধ্বনিকার আনন্দবর্ধন ঔচিত্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং ঔচিত্যের শ্রেণী বিভাগও করেছেন। তবে বলে রাখি যে এই অংশটা কিন্তু তোমাদের ইউজিসি নেট বাংলা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সাধারণত শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্ন হিসাবে দিয়ে থাকে যে ঔচিত্য প্রসঙ্গে কোন আলঙ্কারিক কি বলছেন, তো এই অংশটা কিন্তু তোমরা খেয়াল রাখো। তো এবার আসি যে ঔচিত্য সম্বন্ধে আনন্দবর্ধন বলছেন যে ঔচিত্য বিচার হচ্ছে রস সম্বন্ধে শ্রেষ্ঠ বিচার। অর্থাৎ মানে ফাইনালি আমরা কোনো কিছু লেখার পর যে নিয়মগুলো মানব তার মধ্যে শেষ নিয়ম হবে ঔচিত্য। তো তিনি ঔচিত্যের কতগুলি প্রকারের কথা বলেছেন। প্রথমেই হচ্ছে রস ঔচিত্য। কোনো কাব্যে রসভঙ্গ হয়েছে কিনা তার নির্ণয় করবে রস ঔচিত্য। এক্ষেত্রে পৌরাণিক চরিত্রের দৃষ্টান্ত দিয়ে তিনি আলোচনা করেছেন। কোনো পৌরাণিক চরিত্র প্রসঙ্গে লোক সমাজে নির্দিষ্ট কিছু ধারণা প্রচলিত থাকে, যার ফলে সেই চরিত্র প্রসঙ্গ এলেই আমরা তাকে নিয়ে সেই বিশেষ গুণ মনে করি বা সেই বিশেষ গুণের আধার হিসাবে সেই চরিত্রটি মাথায় আসে। যেমন রাম মানে হচ্ছে ধীরদাত্ত একজন চরিত্র, তেমনি এই যে
কোন চরিত্র সম্বন্ধে প্রচলিত ধারণা অনুযায়ী যে ভাবনা বা যে গুণ মাথায় আসে একে বলা হয় সিদ্ধ রস। কিন্তু যদি রামচরিত্রকে যদি বিকৃতি করে অন্যভাবে উপস্থাপন করা হয় তখন তার সম্বন্ধে যে প্রচলিত সিদ্ধ রস তারও বিপর্যয় ঘটে, তখনই রস ঔচিত্যের প্রয়োজন হয়। তাই রস ঔচিত্য চরিত্র অনুযায়ী কাব্যে বা নাট্যে রসের উপস্থাপনের কথা বলে, যে যে চরিত্র এতদিন ধরে প্রচলিত কাহিনী অনুযায়ী যে গুণকে প্রকাশ করছে, যে কিংবদন্তি হয়ে গেছে যে চরিত্রের ভাবনাটা, তার সম্বন্ধে যে ভাবনাগুলো, সেইটাকে যথাযথ প্রকাশ করাকেই রস ঔচিত্য বলা হয়। যেমন অর্জুন বীর রসের আধার বা কৃষ্ণ শৃঙ্গার রসের আধার, তো তার সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে ভাবতে গেলে বা তারকে নিয়ে কোনো কিছু লিখতে গেলে তার সম্বন্ধে যে গুণগুলো প্রকাশ পাবে যেন সেখানে শৃঙ্গার রসের উপস্থাপন থাকে। তো এই বিপর্যয় পরবর্তীকালে আমরা লক্ষ্য করি যখন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লেখেন, যেখানে রাম এবং রাবণ সম্বন্ধে প্রচলিত ধারণার ব্যাঘাত ঘটে, সেখানে রস ঔচিত্যের বিপর্যয় লক্ষ্য করা যায়। তাই আনন্দবর্ধন বলছেন যে, আনন্দবর্ধনের যদি আমরা মত দেখি, তিনি বলছেন যে চরিত্র অনুযায়ী রস ঔচিত্য নির্ণয় করতে হবে। এরপর দ্বিতীয় যে প্রকারের কথা আনন্দবর্ধন বলেছেন তা হলো বিভাবৌচিত্য বা ভাবৌচিত্য। একই জিনিস, বিভাবৌচিত্য আসলে কার্যকরণগত ঔচিত্যকে বোঝায়। লৌকিক জগৎ থেকে বিষয়বস্তু গ্রহণ করে কবি কাব্যে উপস্থাপন করে এবং তা সাধারণীকরণের ফলে সহৃদয় সামাজিকের মনে আনন্দের সঞ্চার করে। কিন্তু যদি লৌকিক জগতের সঙ্গে কাব্যের বিষয়বস্তুর অসঙ্গতি হয় বা সামঞ্জস্য না হয় বা কার্যকরণ সূত্র লঙ্ঘিত হয়, যা আমার চারপাশে ঘটছে সেই বিষয় নিয়ে কাব্য বা নাটক লেখা হয়, কিন্তু তার সাথে যা কাব্যে বা নাটকে ঘটছে তার বিষয়বস্তুর যদি পার্থক্য দেখা যায় বা মিল যদি না দেখা যায়, মানে কোনো অসম্ভাব্য ঘটনা যা ঘটতে পারে না তাকে নিয়ে যদি কাব্যের বিষয়বস্তু রচিত হয়, তখন দর্শকের মনে কিন্তু আনন্দের সঞ্চার হয় না, মানে দর্শক সেটাকে বোধগম্য হয় না এবং সেটা উপভোগ করতে পারে না। তাই আনন্দবর্ধন বলছেন যে কবিকে বিভাবাদীর ঔচিত্য থেকে বিচ্যুতি পরিত্যাগে যত্নশীল হতে হবে। কারণ আমরা কাব্যে বা আমাদের চারপাশের যে কার্যকারণ থাকে চারপাশের জগতে, তা যখন কাব্যে বা নাটকে সমর্পিত হয় বা আরোপিত হয় তখন তাকে আমরা বিভাব অনুভব বলি। সেই বিভাব অনুভব সহৃদয় সামাজিকের মনে রসের উদ্রেক করে। তো সেক্ষেত্রে যদি সে তারই অসঙ্গতি, লৌকিক জগতের সঙ্গে যদি কাব্যের বিষয়বস্তুরই অসঙ্গতি ঘটে যায়, তখন তাহলে পাঠকের মনেও বা দর্শকের মনেও রসের উদ্রেক ঘটবে না, সেখানে অসঙ্গতি দেখা দেবে। তো সেক্ষেত্রে বিভাব ঔচিত্যের কথা বা বিষয়বস্তুর ঔচিত্যের কথা খেয়াল রাখতে হবে। অর্থাৎ ভাব ঔচিত্য বা বিভাব ঔচিত্য মূলত বিষয়বস্তুর সামঞ্জস্যকে বলে। তো মনে রাখবে যে এই বিভাবাদীর ঔচিত্য বা বিষয়বস্তুর ঔচিত্যের ওপর কিন্তু রস ঔচিত্য নির্ভর করে। রস ঔচিত্য ঠিক থাকবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে বিষয়বস্তুটা ঔচিত্যপূর্ণ আছে কিনা বা সেটা সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। সবশেষে আনন্দবর্ধন যে ঔচিত্যের কথা বলেছেন তা হলো রূপ ঔচিত্য, অর্থাৎ কাব্যের রূপ। কাব্যের রূপ কি? না তার শব্দ, বর্ণ, পদ, বাক্য, অলঙ্কার ইত্যাদি। কাব্যের উপস্থাপনে এই বিষয়গুলো উপাদেয় হতে হবে। তোমাদের ইউজিসি নেট বাংলা প্রশ্নপত্রে প্রশ্ন আসতে পারে যে আনন্দবর্ধন কথিত ঔচিত্য তত্ত্বের প্রকারগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। সেক্ষেত্রে ঊর্ধ্বক্রমে সাজানোর ক্ষেত্রে বলতে হবে প্রথমে আসবে রূপ ঔচিত্য, তারপর বিভব ঔচিত্য এবং শেষে রস ঔচিত্য। আর যদি নিম্নক্রমে সাজাতে বলা হয় তখন নিম্ন জিনিসটা কি? রূপ ঔচিত্য। ওটা একদম সাধারণ বিষয় কিন্তু প্রধান জিনিস হচ্ছে রূপ ঔচিত্য, রস ঔচিত্য। কাজে নিম্নক্রমে সাজানো বলতে গেলে তার উল্টোটা হবে, রস ঔচিত্য, বিভব ঔচিত্য এবং রূপ ঔচিত্য। আর ঔচিত্যবাদের যে কর্তা আচার্য ক্ষেমেন্দ্র, তিনি দুই প্রকার ঔচিত্যের কথা বলেছেন, এক হচ্ছে গুণ ঔচিত্য আর এক হচ্ছে অলঙ্কার ঔচিত্য। গুণ ঔচিত্য বলতে তিনি বলছেন যে কাব্যের রসের উপযোগী বাক্য বিন্যাসের কথা, আর অলঙ্কার ঔচিত্য বলতে তিনি বলছেন অর্থ উপযোগী পদবিন্যাসের কথা। অর্থাৎ ক্ষেমেন্দ্র কথিত ঔচিত্যের প্রকারের মধ্যে গুণ ঔচিত্য যেটা, সেটা আসলে আনন্দবর্ধন কথিত রস ঔচিত্য, আর ক্ষেমেন্দ্রের অলঙ্কার ঔচিত্যের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায় আনন্দবর্ধনের রূপ ঔচিত্যের। এই হলো ঔচিত্য তত্ত্ব, তা সম্পর্কে বিভিন্ন আলঙ্কারিকদের মত। এবার জানি আমার বাংলার আজকের আলোচনার শেষ প্রশ্ন, যে ঔচিত্যই কি কাব্যের আত্মা? এর উত্তরও সেই ঔচিত্য তত্ত্বের মধ্যেই নিহিত আছে। ঔচিত্যবাদ সম্পর্কে এতক্ষণে আলোচনায় আমাদের যে ধারণা হলো যে
ঔচিত্যবাদ বা ঔচিত্য বোধ সংকীর্ণ অর্থে কবিতার ওই শব্দ প্রয়োগ, অলঙ্কার, ছন্দ, রীতি, বিষয় নির্বাচন ইত্যাদিকে নিয়ে চিন্তা করে বা ব্যাকরণগত খুঁটিনাটি এগুলো নিয়েও নির্দেশ দেয়। কিন্তু প্রসারিত অর্থে বা ব্যাপক অর্থে ঔচিত্য বোধ কিন্তু সৌন্দর্য বোধের অঙ্গ হয়ে দাঁড়ায়, কবির কাব্যকে চারুত্ব বা উপাদেয় করে তোলে এই ঔচিত্য বোধ, কাজে সেটা সৌন্দর্য বোধের সঙ্গে বা যেটাকে রসৌচিত্য বলা হয় তার সাথে যুক্ত হয়ে যায়। তাই কবি কল্পনায় পরিমিত নিয়ম সংযমের সঙ্গে যুক্ত রেখে কবিকর্মকে সুন্দরতম করে তোলে বলেই ধারণা এই ঔচিত্য। তবে ঔচিত্যকে কিন্তু প্রাণ বলা যায় না, কেননা কবি কাব্য যখন সৃষ্টি করে তখন সেখানে রসের কথা খেয়াল রেখেই কাব্য সৃষ্টি করে, ঔচিত্যের কথা খেয়াল রেখে কিন্তু কাব্য সৃষ্টি করে না। শুধুমাত্র ঔচিত্য সৃষ্টির মানসিকতা নিয়ে যদি কাব্য রচনা করা হয় তাহলে সেই কাব্য উৎকৃষ্ট হয় না। কিন্তু যদি রসের সৃষ্টিতে খেয়াল রেখে কাব্য রচনা করা হয় তখন দেখা যায় সেখানে ঔচিত্য রক্ষিত হয়েছে। কাজেই ঔচিত্যকে কাব্যের আত্মা বলা যায় না, ঔচিত্য কাব্যের চারুত্ব প্রদানের একটা অংশ মাত্র, কিন্তু কাব্যের আত্মা হিসেবে শেষ কথা হবে রস। আশা করি ঔচিত্যবাদ নিয়ে সকলের সমস্যার সমাধান হয়েছে। পরীক্ষা সামনেই এসে গেছে, আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, সে নিয়ে আলোচনা করা হবে। আর ইউনিট 10 বা অলঙ্কার শাস্ত্র বিষয়ে